আজি নবরাত্রির চতুর্থ দিন আজি কুষ্মাণ্ডা বেশে দর্শন দেউছন্তি জগত জননী মা বিভিন্ন শক্তিপীঠে ষোড়শ পূজা উপচারে মাঙ্ক পূজা অর্চনা করা যাচ্ছে বিনা ভক্তরে চালিছি মাঙ্ক নীতিকান্তি তবে সম্পর্কিত অধিক তথ্য পাই আমার সহিত সিধাসলক জড়ি হইছন্তি আমার প্রতিনিধি বিশ্বজিৎ দাস জড়ি হইছন্তি বিশ্বজিৎ যদি দেখিবা মানে দশহরা আসলে পুরা ধরা পৃষ্ঠে মা যেত অবতরণ করতে পুরা সমস্ত লোক বা সবুঠি চলচঞ্চল হয়ে উঠে কিন্তু চলিত বর্ষ কোভিড নাইন্টিন যোগ কিছু না কোটি না কোটি ফিকা পড়িবার যা নজর রয়েছে কিন্তু আজ নবরাত্রির চতুর্থ দিন আজ মাঙ্কর কুষ্মাণ্ডা বেশে মা দর্শন দেখছেন পূজা অর্চনা চালছে কটকর কুইকুই পীঠে বর্তমান মাঙ্কর নীতিকান্তি পূজা সরিছে দেখন্তু যে কথা আপনার কহিলেন কোভিড কটকণা বিনা ভক্তরে পূজা অর্চনা করা যাচ্ছে কেবল নীতিকান্তি করা যাচ্ছে এবং যে গাইডলাইন রয়েছে সেই অনুসারে কেবল সেবায়ত মানে রয়ে পূজা করবে যে নীতিকান্তি রয়েছে তা করা এবং মাঙ্কর যে ভেষ রয়েছে সে ভেষ মধ্যে করা যাচ্ছে নিশ্চিত ভাবে কিন্তু আমার সহ গড়চণ্ডী আমি রয়েছি গড়চণ্ডীর আমার সহ পূজারী আছেন সেটা আলোচনা করা কোণ আজ ভেষ করা যাচ্ছে মা গড়চণ্ডীঙ্কর কোণ সব নীতিকান্তি সরিলে আর কোণ নীতিকান্তি সব বাকি রয়েছে নিশ্চিত ভাবে আলোচনা করা না না কোণ কে আজ মাঙ্কর কোণ ভেষ করা যাচ্ছে এবং কোণ সব নীতিকান্তি সরিলে কিভাবে পূজা অর্চনা করা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মা গড়চণ্ডীঙ্কর আজি নারায়ণীঙ্ক বেশ করা যাইছি নারায়ণীঙ্ক রূপরে সমস্ত ভক্তমানকু গড়চণ্ডী দর্শন দৌছন্তি বিনা ভক্তরে পূজা করা যাচ্ছে কোণসি ভক্ত নাহান্তি মন্দিরে লোকারণ্য নাহি বিগত বর্ষ ধরি কোণসি লোক সমাগম নাহি বিনা ভক্তরে পূজা করা যাচ্ছে শরৎকালীন দুর্গা পূজা আসন্তা 24 তারিখর আরম্ভ হয়ে যাই আসন্তা 10 তারিখর আরম্ভ হয়ে যাইছি সেপ্টেম্বর 10 রু আরম্ভ হয়েছি এবং 24 তারিখরে সরিব আজ নবরাত্রর চতুর্থ দিবস চতুর্থ দিবসরে মা গড়চণ্ডী নারায়ণঙ্ক রূপ বেশরে ভক্তমানকু দর্শন দৌছন্তি এই বিশেষ ভেষর বিশেষ মহত্ব হেউচি যে সমস্ত রাক্ষস মানুষ দুর্গা মারি সারা পরে দেবতা মানে নারায়ণী স্তুতি করুচন্তি দুর্গাঙ্কু নারায়ণ চণ্ডীর একাদশ অধ্যায়ে নারায়ণী স্তুতি করেছেন সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী স্তুতি নামে চণ্ডীর অভিহিত হয়েছি এ নারায়ণী রূপরে দেবী দর্শন দৌঁচান্তি শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করেছেন এবং ভক্তমানকু আশীর্বাদ করুছেন সর্বশ্রম দেখু গোটে ভিড় জমে মন্দিরে গোটে পার্বণ মাহল যেতে দশহরা গোটে কটকরে সুপরিচিত তো সেতবে এবর্ষ কটকণা পাই গোটে প্রকার লোক আসু না গোটে দেখা যাচ্ছে খাঁ খাঁ পরিবেশ সমস্ত ভক্ত মানুষ নিরাশ করেছেন এই যে করোনা আসিবার ভক্ত মানে মন্দির আসু না নিষেধ করা যাইছি তেমন মন্দিরর পরিবেশ বিগত বর্ষ ভাল আহ কৌশি ভক্ত না মন্দিরে তেমন বিনা ভক্তরে ইয়ে পূজা কার্য সম্পন্ন করা যাচ্ছে নিঃসীমিত ব্রাহ্মণ মানুষ নেইকি যেতে আমার নীতিকান্তি সরলে নীতিকান্তি সকালে সূর্য পূজা হয়ে যাইছি সূর্য পূজা পরে নবশক্তি পূজা দ্বারপাড় পূজা পার্শ্বদেবতা পূজা পরে মাঙ্কর ষোড়শ উপচার পূজা চালিছি সরি নাই চণ্ডীপাঠ বি চালিছি এবং তাপরে হবন করা যাব রাত্রিরে চণ্ডীপাঠের হবন করা যাব এইভাবে হিসাবে মাঙ্কর আজির কার্যক্রম ব্যবস্থা রয়েছে তবে আলোচনা করলে পূজারী সহ যা কহা কথা সকাল সূর্য পূজা সরিছে এবং যা রয়েছে চণ্ডীপাঠ এবে মধ্যে করা যাচ্ছে সন্ধ্যা সময়রে মধ্যে চণ্ডীপাঠ করা যাব মাঙ্কু হবন করা যাব নিশ্চিত ভাবে কইপরিবা অপরপটে যদি কইবা যে যাইছন্তি মাঙ্কর চণ্ডী মন্দির আজ রয়েছে ত্রিপুরা ভৈরবী বেশ করা যাব যা অপরাহ্নরে ভৈরব বেশ করা যাব নিশ্চিত ভাবে কইপরিবা যে পীঠ গুড়িক রয়েছে নিশ্চিত ভাবে সেগুলিক চলচঞ্চল হয়ে পড়ছে কেবল বিনা ভক্তরে এবং পূজা করা যাচ্ছে পুষ্মিতা নিশ্চিত ভাবে বিশ্বজিৎ যা আমি দৃশ্য দেখুলে মাঙ্কর নীতিকান্তি হচ্ছে সত কোটি না কোটি ভক্ত মানে যে শ্রদ্ধাল মানে রয়েছে মাঙ্ক দর্শন ন পাইবার মধ্যে তাঙ্ক মনে অনেক দুঃখ এবং ক্ষোভ থিবা বহুত বহুত ধন্যবাদ বিশ্বজিৎ আপনার সমস্ত তথ্য এবং আলোচনা পাই